এই বিশ্বে টাকার প্রাচুর্যতা অনেক প্রেসিডেন্টেরই আছে। ডোনাল্ড ট্রাম্পের আছে ট্রাম্প টাওয়ার, এছাড়াও ডোনাল্ড ট্রাম্পের নেট ইনকাম $2.1 বিলিয়ন। টাকার দিক থেকে পিছিয়ে নন ভ্লাদিমির পুতিনও, তার সম্পত্তির মূল্য প্রায় $40 বিলিয়ন। এমনকি আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বছর শেষে 77 লক্ষ টাকা আয় করেন। অনেকেই এসব ধনী প্রধানমন্ত্রীর কথাগুলো কিংবা রাষ্ট্রপতির কথাগুলো সকল ম্যাগাজিনেই দেখতে পারি। তবে আমরা কি কখনো ভেবে দেখেছি পৃথিবীর সবচেয়ে গরিব প্রেসিডেন্টকে? আজ আমরা তার সম্পর্কে জানবো। আসলে কি তিনি এতটাই গরিব নাকি সব ধাপ্পাবাজি? হয়তো অসাধারণ এক মানুষ সম্পর্কে জানতে স্বাগতম আপনাকে আমাদের আপডেটের আরও একটি নতুন ভিডিওতে। তার আগে দর্শক, আপনার যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমাদের অনুপ্রেরণাকে দ্বিগুণ করে দেয় আর আপনাদের সহায়তা আমাদের একান্ত কাম্য। কোনো দেশের প্রেসিডেন্ট বলতে আমরা বুঝি খুবই ভাবগাম্ভীর্যপূর্ণ, অর্থ সম্পদে প্রাচুর্যপূর্ণ এবং মানযশে পরিপূর্ণ। পুরো পৃথিবীর প্রেক্ষাপটে এমনটি ভাবা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু ব্যতিক্রম শব্দটি সবসময় চিরাচরিত নিয়মের প্রতিদ্বন্দ্বিতা করে আসে। তেমনই এক ব্যতিক্রমের জলজ্জ্যান্ত উদাহরণ হোসে মুহিকা। উরুগুয়ের প্রেসিডেন্ট হোসে মুহিকাকে পৃথিবীর সবচাইতে দরিদ্র প্রেসিডেন্ট বলা হলেও মেধা, প্রজ্ঞা, জ্ঞান আর ফিলোসফি জানার পর বোঝা যাবে তিনি পৃথিবীর সবচেয়ে ধনী প্রেসিডেন্ট। তিনি 2010 সাল থেকে 2015 সাল পর্যন্ত উরুগুয়ের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। 1935 সালের 20 মে হোসে মুহিকা জন্মগ্রহণ করেন। তার বাবা দিমিত্রিও মুহিকা ছিলেন একজন কৃষক, আর তার মা লুসি কর্ডানো একজন ইতালীয় মাইগ্রান্ট। মুহিকার বয়স যখন মাত্র 5 বছর তখন তার বাবা মারা যান, সংসারে নেমে আসেন চরম দারিদ্র। এই সময় তিনি এক স্থানীয় বেকারির ডেলিভারি বয় হিসেবে কাজ শুরু করেন, আবার কখনো কখনো হোটেলের হোটেল বয় হিসেবেও কাজ করেছেন। এসবের পাশাপাশি তিনি লিলি ফুল তুলে বিক্রি করেও সংসার খরচ যোগাতেন। এভাবে দারিদ্র্যের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যেতে থাকে তার জীবন। চরম দরিদ্রতার কষাঘাতে বড় হয়ে ওঠা হোসে মুহিকা 1909 সালের নির্বাচনের মাধ্যমে উরুগুয়ের প্রেসিডেন্ট নির্বাচিত হন। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য তিনি যতটা না আলোচিত হয়েছিলেন, তার জীবনযাপনের ধরন তাকে বিশ্ব মিডিয়ায় তার চেয়ে বেশি আলোচনায় নিয়ে আসে। তবে বিশ্বের মধ্য আয়ের দেশ হিসেবে পরিচিত উরুগুয়ের রাষ্ট্রপ্রধান হিসেবে তার মাসিক বেতন ছিল প্রায় $12,000, কিন্তু বেতনের শতকরা 90 ভাগই তিনি দান করে দেন রাষ্ট্রীয় কোষাগারে এবং নিজের জন্য অবশিষ্ট রাখেন মাত্র $775। এই দানশীলতার কারণেই তাকে বিশ্বের সবচেয়ে দরিদ্র প্রেসিডেন্ট হিসেবে পরিচিতি এনে দিয়েছে। তার স্ত্রীর নাম লুসিয়াও। নিঃসন্তানী দম্পতির সবচেয়ে দামি সম্পত্তি হল 1987 সালের কেনা $1,800 একটি গাড়ি। হোসে মুহিকা বসবাস করেন তার খামার বাড়িতে, দুজন পুলিশ আর তার 3 পাওলা কুকুর মানুয়েলা থাকে বাড়ির নিরাপত্তায়। মুহিকার বাড়িটি রাজধানী মন্টেভিডিওর বাইরে এক পাহাড়ি কৃষি জনপদে। সেখানে তিনি ও তার স্ত্রী মিলে ফুলের চাষ করেন, পরিবার চলে স্ত্রীর আয় থেকে। উরুগুয়ে প্রশাসনের সর্বোচ্চ ক্ষমতাধর এই ব্যক্তির বসবাসের খামার বাড়িটি দেখলে যে কেউ ভূতের বাড়ি বলেও ভুল করতে পারে। বিলাসবহুল প্রাসাদে থাকার বদলে তিনি বেছে নিয়েছেন নিতান্তই এক সাধারণ জীবন। এখনও কর্দমাক্ত পথ পেরিয়ে নিজের খামার বাড়িতে পৌঁছতে হয় তাকে। এই অর্ধপরিত্যক্ত খামার বাড়ির মালিকও তিনি নন, তার স্ত্রী। প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও খামারে স্ত্রীর সঙ্গে নিয়মিত কৃষিকাজ করেন তিনি। প্রতি বছর উরুগুয়ের কর্মকর্তাদের সম্পদের বিবরণী প্রকাশ বাধ্যতামূলকভাবে করতে হয়। এরই ধারাবাহিকতায় 2010 সালে প্রেসিডেন্ট হোসে মুহিকা তার সম্পদের পরিমাণ দেখান $1,800 মার্কিন, যা কিনা 1987 সালের ভক্স ওয়াগন বিটেল গাড়িটির দাম। 2012 সালে সম্পদের বিবরণীতে তার স্ত্রীর অর্ধেক সম্পদ যুক্ত করেছেন। এই সম্পদের মধ্যে রয়েছে জমি, ট্রাক্টর ও বাড়ির দাম। এতে মোট সম্পদ দাঁড়িয়েছে $2,15,000, যা এখনও দেশটির ভাইস প্রেসিডেন্টের ঘোষিত সম্পদের মাত্র 2/3। মুহিকার অন্য সম্পদ বিটল কার, তবে সেটিও বোধহয় থাকবে না এই সাবেক প্রেসিডেন্টের কাছে। ওই গাড়ির জন্য $10,00,000 অফার পেয়েছেন তিনি, আর সহাস্যে তিনি তা বেচেও দিতে চান। বাস্কোয়াডা ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে উরুগুয়ের এই সাবেক প্রেসিডেন্ট বলেছেন কারটি বিক্রি করলে $10,00,000 পাবেন তিনি, আর আরব শেখ তাকে এই অফার দিয়েছেন। হোসে মুহিকা এও বলেছেন তিনি অফারটি গ্রহণ করবেন, আর যদি সত্যি তিনি কারটি বিক্রয় করেন তাহলে প্রাপ্ত অর্থ তিনি গরিবদের সাহায্যে বিলিয়ে দেবেন। প্রেসিডেন্ট এও বলেন গাড়ির সঙ্গে তার এমন কোনো প্রতিশ্রুতি নেই যে তা বিক্রি করা যাবে না, বরং হাসি মুখেই তিনি গাড়িটি বিক্রি করতে চান, আর সেই টাকা বিলিয়ে দিতে চান আশ্রয়হীনদের জন্য, যেন তারা মাথা গোজার ঠাঁই পায়। অবশ্য একটু মজা করে মুহিকা বলেন গাড়িটি তিনি তার প্রিয় কুকুর ম্যানুলার জন্য রেখে দিতে চেয়েছিলেন। 5 বছর উরুগুয়ের সার্বিক উন্নতিতে অবদান রাখার পর তিনি অফিস ত্যাগ করেছেন। তখন বিদায়ী ভাষণে কেউ একজন বলেছিল পৃথিবীর সবচাইতে বিনীত লোক আজ পদত্যাগ করছেন। এই বাক্যটি হয়তো হোসে মুহিকার জীবনের চরম চাওয়া পাওয়ার একটি বাক্য ছিল।
হোসে মহিকা বলেছেন, গরিব হলো তারা যাদের সব কিছুতে খুব বেশি বেশি দরকার, কারণ যাদের খুব বেশি বেশি লাগে তারা কখনোই জীবন নিয়ে সন্তুষ্ট হতে পারে না। আম ফ্রুগাল বাট নট পুর, আমি একজন মিতব্যয়ী, আলোকিত সুটকেসের মতোই আমি একজন মিতব্যয়ী, যতটুকু না হলে জীবন চলে না ঠিক ততটুকু নিয়েই আমি সন্তুষ্ট। বিলাসী জীবনযাপন আমার একদমই পছন্দ না। আমার সাধারণ জীবনযাপনের সুবিধা হলো আমি কাজ করার জন্য প্রচুর সময় পাই, আমি স্বাধীনভাবেই বেঁচে থাকতে চাই আর সেভাবেই আছি। লিভিং ফ্রুগালি ইজ এ ফিলোসফি অফ লাইফ, বাট আই এম নট পুর। দর্শক কি বুঝলেন, ভালো থাকার জন্য বেশি কিছু কি সত্যিই চাই নাকি অনেক টাকা থাকতে হয়? যাই হোক, যারা যা চিন্তাধারার উপর তা নির্ভর করে। আজকের মতো চলে যাচ্ছি। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বর্তমানে আপনাদের অনুপ্রেরণায় আমাদের নতুন ভিডিও আনতে সাহায্য করবে। সো স্টে আপডেটেড উইথ অ্যানাদার আপডেট।